গত 22 আগস্ট কালচিনি ব্লকের সাঁতালি এলাকায় সুজিত রাও ও অজিত রায়ের ধান খেতে বিদ্যুৎ শক লেগে মৃত্যু হয় এক পূর্ণবয়স্ক বুনো হাতির। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দুজন পলাতক ছিলেন। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসার অঙ্কুর নন্দী জানান, বুধবার দুজনকে কালচিনি ব্লকের গুদাম ডাবরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আলিপুরদুয়ার কোর্টে তোলা হয় এবং এদের বিরুদ্ধে বন্য প্রাণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। রাজ্য সড়ক 12A গুদাম ডাবরি থেকে তাদেরকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্টিদের নাম হচ্ছে অজিত ওরা এবং সুজিত ওরা। আজকে গ্রেপ্তার হয়েছে সকালবেলা। হাতিটা ইলেকট্রিকুশন হয়েছিল, পোস্টমর্টম রিপোর্ট আমরা এখনো কোর্টে জমা দেইনি, তো সেখানে আমরা পেয়েছি ইলেকট্রিকুশনের ব্যাপারটা এবং মেল ছিল, ঠিক আছে, এবং